See that it's up happening. কাশ্মীর সম্পর্কে আপনাদের কি ধারণা জানি না, তবে আমার কাছে কাশ্মীর মানে হল হাসিন ওয়াদিয়া আর খোলা আসমা। কাশ্মীর মানে তারিফ করু ক্যা উসকি জিসনে তুমে বানায়া। কাশ্মীর দেখে যে কোনো বয়সী মানুষ গুনগুন করতেই পারেন, প্রেমের জোয়ারে ভাষাবে দোহারে। কাশ্মীর মানে হল রোম্যান্টিসিজমের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। এক আলগ সি খুশবু হ্যায় ইন ওয়াদিও মে, যেখানে হারিয়ে যাওয়ার নেই মানা। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শ্রীনগর, সেখানে দুটো ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়নি। প্রথমটা হলো ডাল লেকে নেহেরু পার্কের সামনে ভাসমান পোস্ট অফিস, এটি কিন্তু দুনিয়ার একমাত্র ভাসমান পোস্ট অফিস। শ্রীনগরে গেলে এখানে অবশ্যই সেলফি তুলবেন। আর দ্বিতীয় ইনফরমেশনটি হলো শ্রীনগরে নতুন চালু হওয়া ছাদ খোলা দোতলা বাস, বিকেল 5টা থেকে ডাল লেকের 1 নম্বর ঘাট থেকে নিশাত বাগ অব্দি চলে এই বাস। মাত্র 50 টাকা প্রতিজন ভাড়ায় খোলা ছাদে বসে বিকেলের ডাল লেকের সৌন্দর্য চাক্ষুষ করতে পারেন এই বাসে চড়ে। চলুন এবার আজকের ভিডিও শুরু করি। আজ আপনাদের নিয়ে যাব গুলমার্গ। এখন বাজে সকাল 8:25, আমরা আজকে যাচ্ছি গুলমার্গে। এখান থেকে 60 কিলোমিটার আর সময় লাগবে 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টার মতো। শবনম গেস্ট হাউসের সমরবাবু গাড়ি ঠিক করে দিয়েছিলেন, ভাড়া পড়েছিল 2800 টাকা। ড্রাইভার সাহেব আয়ুব খান মহাশয় অতি সজ্জন ব্যক্তি। শ্রীনগর থেকে গুলমার্গ অব্দি রাস্তার কন্ডিশন বেশ ভালো, আর রাস্তার সৌন্দর্য মোহিত করে। চলুন আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন আমাদের এই জার্নি। প্রথম নজরেই মন হারিয়ে গেল গুলমার্গের সবুজে ছাওয়া তৃণভূমিতে। এত সবুজ বোধ হয় আগে কখনো দেখিনি। তবে গাড়ি আর ঘোড়া চালকদের অত্যাচার একটু বেশি মাত্রায় রয়েছে এখানে। কোনো দিকে না তাকিয়ে আমরা হাঁটা লাগালাম কেবল কার স্টেশনের দিকে। আমরা গুলমার্গ এসে পৌঁছেছি হচ্ছে 10:45 সময়, মানে এক্স্যাক্টলি আমাদের লেগেছে হচ্ছে 1 ঘন্টা 20-25 মিনিট, তাই তো? মানে খুবই তাড়াতাড়ি চলে এসেছি। আর তারপরেই এখন হাঁটছি গন্ডোলার দিকে। এখানে গাড়ি থেকে নামার সাথে সাথে কিন্তু প্রচুর মানুষ ছেঁকে ধরবে, ঘোড়াওয়ালা বিশেষ করে, তারা ইনসিস্ট করবে তাদের ঘোড়া নেওয়ার। কাউকে পাত্তা দেবার দরকার নেই, যদি আপনি হাঁটতে না পারেন সেক্ষেত্রে ঘোড়া নিন বা গাড়ি নিন, কিন্তু যদি 1 কিলোমিটার হাঁটার ক্ষমতা থাকে, এবং রাস্তাটা কিন্তু ঢালু রাস্তা, প্লেন রাস্তা, চড়াই উতরাই নেই সেভাবে কিছু, প্লেন রাস্তায় যদি 1 কিলোমিটার হাঁটার অসুবিধে না থাকে তাহলে জাস্ট হাঁটতে শুরু করুন গন্ডোলার দিকে। যেখানে গাড়ি রাখবে তার আগেই বাঁদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, ওপরে লেখা আছে, গন্ডোলার তীরচিহ্ন দেওয়া আছে, সেই রাস্তা ধরে হাঁটতে থাকুন, পৌঁছে যাবেন। মিনিট 10-এই আমরা পৌঁছে গেলাম কেবল কার স্টেশনে। ভিড় দেখে তো আক্কেল গুড়ুম।
এখানে প্রচুর লাইন, প্রচুর লোকের লাইন। কতক্ষণ লাগবে ভগবান জানে। এখন বাজে হচ্ছে 10:20, আমরা লাইনে দাঁড়ালাম। এখানে গন্ডোলাতে দুটো ফেজ রয়েছে। প্রথম ফেজে লাগে আপ অ্যান্ড ডাউন 740 টাকা, আর দ্বিতীয় ফেজের ভাড়া আপ ডাউন 950 টাকা। মনে হচ্ছে ঘন্টা দুয়েক লাগবে লাইনেই। গুলমার্গের এই কেবল কারের টিকিটের সাংঘাতিক ডিমান্ড রয়েছে, তাই টিকিট যথেষ্ট আগে থাকতেই কেটে রাখুন। এখানে কিন্তু কাউন্টার টিকিট পাবেন না। এখানে তীব্র অরাজকতা চলছে। বেলাইনে স্থানীয় যারা দালাল টালাল আছে তারা বেলাইনে ঢুকিয়ে দিচ্ছে পয়সা নিয়ে। যারা লাইনে দাঁড়িয়ে আছি আমরা তাদের অকারণে অনেকক্ষণ বেশি সময় লাগছে। এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, কিচ্ছু নেই। তীব্র অরাজকতা চলছে এই গুলমার্গের গন্ডোলা রাইডে, মানে সাংঘাতিক বাজে অবস্থা। সেই দিন আমাদের দুটো ফেজের টিকিটই কাটা ছিল। টিকিট কাটার জন্য অনলাইন লিংক নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা লাইনে দাঁড়িয়েছি 10:20, আর এখন বাজে 12, এখন উঠতে পারছি। আজকে আমাদের ব্যাড লাক, আমরা সেকেন্ড ফেজের টিকিট কেটেছিলাম কিন্তু সেকেন্ড ফেজ বন্ধ রয়েছে আজকে মেনটেন্যান্সের জন্য। নিচে এসে জানতে পারলাম আমরা সেকেন্ড ফেজে যেতে পারবো না। ফার্স্ট ফেজে বরফ নেই, এখন সেকেন্ড ফেজে রয়েছে, কিন্তু আমাদের আজকে কপালটাই খারাপ। রাইডটা ভালোই, দুদিকে সুন্দর দৃশ্য। গুলমার্গে বরফ থাকলে কিন্তু ব্যাপারটা আলাদাই হতো। এখন বরফ নেই কিন্তু প্রচুর সবুজ। তবে বরফের সময় একবার আসতেই হবে গুলমার্গে। এখান থেকে ঘোড়া নিয়ে এখান থেকে 2.5 কিলোমিটার দূরে বরফ আছে, সেখানে যেতে পারেন, কিন্তু আমরা যাচ্ছি না। চাইছে 1500 টাকা, দরদাম করে অনেকে 500 টাকায় নামিয়ে এনেছে। বরফ সামান্যই আছে ওপরে, আমি জিজ্ঞেস করে দেখলাম, এমন কিছু একটা নয়, মানে 500 টাকা খরচা করে পার হেড যাওয়ার কোনো মানে নেই। আমরা বরফ তো অনেকই দেখেছি, তো ওইখানে জাস্ট পাহাড়ের একটা খাজে একটু বরফ আটকে আছে, সেখানেই নিয়ে যাচ্ছে। সেকেন্ড ফেজ চালু থাকলে ভালো বরফ দেখা যেত ওপরে, কিন্তু আমাদের ব্যাড লাক, কিছু তো করার নেই। আর আকাশের কোণে ভালো মেঘ হয়েছে, মানে আফটারনুনে বৃষ্টি আসবেই আসবে। তো আমরা এখানে খানিকটা সময় কাটিয়ে তারপর ফেরত চলে যাব। এখানে আসতে গেলে, মানে গুলমার্গে আসতে গেলে সেরা সময় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টা যখন বরফ থাকবে। এপ্রিলের ফার্স্ট উইক অবধি কিন্তু বরফ ছিল এখানে। এবার দুই বন্ধু বেশ খানিকটা সময় কাটিয়ে ফেরার পথ ধরলাম। ফেরার সময় কিন্তু অতটা লাইন ছিল না। গুলমার্গে আমরা কিন্তু হোটেল থেকে খাবার নিয়ে এসেছি, আলুর তরকারি আর রুটি। জায়গাটা কিন্তু ব্যাপক না, চারদিকে অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। তো গুলমার্গ জায়গাটা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে এখানে নিচে অনেকগুলো পয়েন্ট রয়েছে, 5 পয়েন্ট এরা বলবে, কোনোটাই কাজের নয়। মানে এসে অকারণে পয়সা খরচা করে 1500-2000 টাকা গাড়িতে নেবে, ঘোরাতেও পার হেড হয়তো 700-800 টাকা নেবে, দরাদরি কতটা করতে পারবেন আপনার ওপরে, এগুলো ঘোরার কোনো মানে নেই। গুলমার্গ আসতে হলে
শুধুমাত্র বরফের সময়তেই আসুন। বরফের সময় এলেই আমার মনে হয় যে গুলমার্গ সবচেয়ে ভালো উপভোগ্য হবে। এখানে ল্যান্ডস্কেপ অপূর্ব, শুধু যদি ল্যান্ডস্কেপ দেখতে চান তাহলে আসুন, আর পয়েন্ট দেখার জন্য গুলমার্গ আসবেন না। আর বরফের সময় ছাড়া যদি আসেন, বরফ খুঁজতে যাবেন না, তাহলে অনেক পয়সা খরচা হবে। ওই ঘোড়া করে আপনাকে অনেক ওপরে নিচে নিয়ে যাবে, যেখানে গিয়ে হয়তো এক চিলতে বরফ পাবেন, অকারণে পয়সা খরচা হবে। আপনি যদি শুধু প্রকৃতি উপভোগ করতে চান, এই সবুজ প্রকৃতি, অনবদ্য প্রকৃতি উপভোগ করতে চান, তাহলে আসুন এই সময়ে। আর বরফের সময় এলে তো কথাই নেই, ভালোই লাগবে। লাঞ্চ ছেড়ে আমরা ঠিক করলাম মিডোজের মধ্যে দিয়ে হেঁটে ফিরব, আর ফেরার পথে দেখে নেব পুরনো গির্জা। আমরা এখন একটু ঘুরে আমাদের গাড়ি যেখানে আছে স্ট্যান্ডে সেখানে যাচ্ছি, মানে মেইন রাস্তা দিয়ে যেটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে যাচ্ছি না, ঘুরে এখান দিয়ে মিডোজের মধ্যে দিয়ে দারুণ সুন্দর হাঁটতে হাঁটতে যাচ্ছি। যারা ঘোড়া নিয়ে ঘুরছেন তাদেরকে ওই পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওই ওপাশ দিয়ে হচ্ছে ঘোড়ার রাস্তা। আমরা হাঁটতে হাঁটতে এই চার্চের কাছে চলে এসেছি। এই চার্চটা প্রায় 100 বছরের পুরনো, হেঁটেই চলে আসতে পারেন। ওই হচ্ছে আমাদের গাড়ির স্ট্যান্ড। এখন এখান দিয়ে এই মাঠ পেরিয়ে যদি আমরা যাই, ওপাশটায় তার দিয়ে ঘেরা রয়েছে, ফেন্সিং করা রয়েছে, তাকে টপকে যেতে হবে। যেদিক দিয়ে যাই না কেন, ওদিক দিয়ে যাই বা ওদিক দিয়ে যাই, ওই রাস্তা ধরে আমরা গিয়েছিলাম আর কি গন্ডোলাতে, যেদিক দিয়ে যাই না কেন আমাদের ফেন্সিং টপকাতে হবে। পৃথিজিৎ একটু ডেসপারেট বলছে এদিক দিয়েই যাবো, ফেন্সিং টপকেই যাবো। আমরা হয়তো একটু বেআইনি কাজই করছি, জানি না কারা এই ফেন্সিং করে রেখেছে, কেউ বাধাও দেয়নি। ওপাশে ফেন্স যখন টপকে এলাম আমরা চার্চে, আবার এপাশেও যখন যাচ্ছি কেউ কোথাও কিছু বলছে না। তো এই যে তৃণভূমি এত সুন্দর, এর মধ্যে দিয়ে হাঁটার লোভ আমি আর পৃথিজিৎ কেউই সামলাতে পারিনি। আমরা এখন এর মধ্যে দিয়ে গিয়ে ওই আমাদের জিপ স্ট্যান্ড, ওখানে উঠব। এই মজাটা নেওয়ার জন্যও কিন্তু গুলমার্গে আসা উচিত। এই যে অসাধারণ একটা সুন্দর ভ্যালি, সুন্দর ঘাস, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু সেটা পথে, মানে পথ চলার যে আনন্দ তার কাছে এটুকু অসুবিধা কিছুই না। যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই ফেন্সিংগুলো চারদিকে করা আছে শুধুমাত্র ঘোড়াওয়ালাদের আটকানোর জন্য, যাতে ঘোড়াওয়ালারা এর ভেতরে ঢুকে পড়তে না পারে, নোংরা করতে না পারে। এত সুন্দর একটা তৃণভূমি, সেই জন্যই মোস্ট প্রবাবলি এই ফেন্সিংগুলো চারদিকে করা আছে। ফেন্সের কাছাকাছি চলে এসেছি, এবার আমাদের খুঁজতে হবে যে কোথায় ফেন্স ভাঙা রয়েছে, মানে এই যা ফেন্স করা আছে এটা টপকানো যাবে না। যদি টপকানো না যায় আমাদের প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে ফেরত যেতে হবে। পৃথিজিৎ যথারীতি আশাবাদী। পৃথিজিৎ, আমি সবসময়, আমি জানি যে পারবোই, পারবো না বলে কোনো ব্যাপারই নেই আর কি, যখন বেরিয়েছি পিছবো না, সবসময় এগোবো। এইখানে ফেন্সের মাঝখানে একটু ভাঙা জায়গা দেখতে পাচ্ছি আমরা আর কি, সেই জন্য আমরা সেই দিকে এগুচ্ছি, সেইটা দিয়ে যদি গোলে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু তার আগে একটা বড় সড় নালা রয়েছে, সেটা টপকাতে হবে। ঠিক আছে, চাপ চাপ নেই, পেরেছি পেরেছি, একটু লেগেছে, সামান্য একটু জলে ডুবেছি, ব্যাস। বললাম তো পারবো না বলে কোনো ব্যাপার নেই, একটু ভিজেছে, সামান্য একটু ভিজেছে। পুরো ট্রেস পাসিং,
পৃথিজিতের পা লাভ দিতে গিয়ে জলে ডুবে গেছিল, একটুখানি হড়কেছিল স্লিপ খেয়ে। অপূর্ব ছিল এই হাঁটার এক্সপিরিয়েন্সটা, এবং আমি আর শিবাজি ছাড়া আর কেউ এই রিস্কটা নেয়নি, আমরা দুজনেই শুধু একদম। এবার গাড়ি খুঁজব আর ফিরে যাব শ্রীনগরে। পরের দিন আমরা গিয়েছিলাম সোনমার্গ, সেই গল্প নিয়ে ফিরে আসব এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।